রাজীব বন্দ্যোপাধ্যায়কে ছিন্নমূল কটাক্ষ মদন মিত্রের। হাওড়া ডোমজুর বিধানসভা কেন্দ্রের স্বল্প গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নিবরায় মোহাম্মদ হানিফের নেতৃত্বে রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী মদন মিত্রের উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসের বাইক র্যালি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মদন মিত্র বলেন, উন্নয়ন করছে তৃণমূল, স্লোগান দিচ্ছে ছিন্নমূল। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, টাইমস বাংলা। বাংলার 294টা বিধানসভাই আমাদের বিধানসভা, কারণ সরকারটা তো তৃণমূলের। আর কল্যাণ ব্যানার্জি তো বোধহয় একটা কেন্দ্রের মধ্যে পড়ে নাকি, পার্লামেন্টের কেন্দ্র। তবে আমি এসছি অন্য ঠানে, তার কারণ আমি হানিফদের এই কোনার এমন কোনো প্রোগ্রাম হয় না যেটাই আমি থাকি না। আজকে আমি পারতাম না, কারণ আমি দেগঙ্গা থেকে আসছি। একটা কথায় আমি দৌড়ে এলাম, আমি শুনলাম যে রাজীব বন্দ্যোপাধ্যায় বলছেন যে এই যে ব্যাপক উন্নয়ন কাজ করেছি, এই করেছি। বন্দ্যোপাধ্যায় করেননি, মদন মিত্র করেননি, যিনি কাজ করিয়েছেন, করেছেন এবং যার মদতে হয়েছে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তৃণমূল কংগ্রেসের নেত্রী এবং যদি ডোমজুড়ে আদৌ কোনো কাজ হয়ে থাকে সেটা তৃণমূল সরকারের নেতৃত্বে হয়েছে। তো এখন এখন করলো তৃণমূল আর পাবে উল্টো মূল, এটা তো হতে পারে না। উন্নয়ন করেছে তৃণমূল, স্লোগান দিচ্ছে ছিন্নমূল, এটা হতে পারে না। আর তাই জন্যই আমি আজকে শুধু এসছি না, আজকে এটা বলার জন্য এসছি যে আমার কামারটি ভবানীপুরের মধ্যে আগামী নির্বাচন অবধি আমি এটা কমন রুট করে দেবো। মানে এই রুটটাই হবে আমার রুট, দরকার হলে সকাল বিকেলে যেমন গ্যালপিং হয় জানেন তো, হপিং হয় ট্রেনে প্লেনে, সেরকম একবার আমি রোজ যাওয়া আসার আগে একবার কোনার মোড়ে বসে চা খেয়ে যাব। ব্যাপারটা পার্টি বরং আর ব্যক্তি বরং। আরেকটা কথা বলি, তৃণমূলের মূল স্লোগান কর্মী কর্মী আর জোড়া ফুল, এটাই হলো তৃণমূল। মানুষ আর জোড়া ফুল, এটাই হলো তৃণমূল। এতে ওই আমি 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 এই ভাবটা এবং রাজীব বন্দ্যোপাধ্যায়কে যে সম্মান, যে আদর, যে ক্ষমতা তৃণমূল দিয়েছিল, আমার মনে হয় বিজেপি ছিবড়ে করে ফেলে দেবে। রাজীব বন্দ্যোপাধ্যায় বলছেন যে খেলা আমিও জানি, আমি তো শুনেছিলাম উনি ইঞ্জিনিয়ার বলেন, ইঞ্জিনিয়ার আবার খেলা জানে? এক মিনিট, আমি তো শুনেছিলাম, আমি জানি না অ্যাকচুয়ালি, আমি কাউকে অপমান করতে চাই না, তাই শুনেছিলাম উনি নাকি ইঞ্জিনিয়ার। তো ইঞ্জিনিয়ার খেলবে কী করে? আমি স্পোর্টস মিনিস্টার, আমি বলতে পারি খেলা কত রকম হয় আর কী কিতকিত হয়, কী কী রকম হয়। আমি চুকিতকিতও জানি, কাবাডিও জানি, আবার কখন পা ধরে টান দিয়ে ভেতরে দিতে হয় সেটাও জানি। বিজেপি যে খেলা চাইবে সেই খেলাতেই আমরা রাজি আছি। এই খেলা নিয়েই বলছেন, আশঙ্কা করছেন যে খেলা যে বলা হচ্ছে এটা কী খেলা? খেলা তার কারণ রাজীবকেই জিজ্ঞেস করুন, তুমি গতবারে কী খেলা খেলেছিলে, তুমি গতবারে যে খেলা খেলেছিলে সেই খেলাই নিশ্চয়ই তুমি আশা করছো, কারণ তুমি বলছো যে আমি সব থেকে বেশি ভোটে জিতেছি, নিশ্চয়ই তুমি খেলা করেছিলে। আর আরেকটা কথা হচ্ছে যে কী খেলা, খেলা মানুষের জন্য আসা। এই যেমন এখন আমরা ডিজে নিয়ে বেরোবো, মিছিল নিয়ে বেরোবো, পোস্টার নিয়ে আসবো, যে রোগের যে মেডিসিন। এখন যদি আমরা বিধানসভা নির্বাচনের দিন দেখি যে স্টেরয়েড আর অ্যান্টিবায়োটিক লাগছে, তাহলে স্টেরয়েড প্রয়োগ হবে। আমার মনে হয় না, কারণ এখন এই সন্ত্রাসের খেলা যারা শুরু করেছে তারা এই বহিরাগত যারা বাংলায় ঢুকিয়ে, রাজীবের লজ্জা হওয়া উচিত। রাজীব বন্দ্যোপাধ্যায় যার নাম, তার সামনে যদি কেউ বলে এই গলি মারো গলি মারো, এ জয় শ্রীরাম জয় শ্রীরাম, লজ্জা হওয়া উচিত। তার কারণ আমাদের হচ্ছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, তোমার বাতাস আমার প্রাণে, ও মা আমার প্রাণে বাজায় বাঁশি, জো বঙ্গাল সে টকরায়েগা ও চুর চুর।